পরিবেশ ছাড়পত্র নেই এবং পরিবেশ দূষণ করছে সাভারে এমন শিল্প কারখানায় অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি মাহমুদ, এখন পর্যন্ত অভিযান থেকে কি পাওয়া গেল? অভিযানটি আসলে মূলত শুরু হয়েছে বেলা 11:30টার সময়। পরিবেশ অধিদপ্তর থেকে কাজী তামজিদ আহমেদ, সদর দপ্তরের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনার নেতৃত্বে আসলে আজকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে ভ্রাম্যমাণ আদালতটি রয়েছে আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকায়। এখানে আমরা একটি কারখানাতে পরিবেশ অধিদপ্তরের লোকজনের সাথে এসেছি। কারখানাটির নাম এখন পর্যন্ত পাওয়া যায়নি, এর মূল ফটকেও আমরা কোনো নাম দেখতে পাইনি। তবে এই কারখানাতে যা তৈরি হচ্ছে সেটি আসলে বিষাক্ত যে ব্যাটারির বর্জ্য পদার্থ ছাড়াও শিল্প কারখানার অন্যান্য বিভিন্ন ওয়েস্টের সামগ্রী রয়েছে, সেগুলো থেকে তারা পাউডার তৈরি করে এক ধরনের, যেগুলোকে পরবর্তীতে কাঁচামাল হিসাবে অন্যত্র ব্যবহার করা হয়ে থাকে, এই বিষয়টুকু জানতে পেরেছি। এছাড়া আমি এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন মাত্রই তো ভ্রাম্যমাণ আদালত শুরু হয়েছেন, তবে এই মুহূর্তে উনি যতটুকু আমাদেরকে জানাতে পেরেছেন, যেহেতু এই কারখানাটির মূলত কোনো ধরনের ছাড়পত্র নেই এবং তারা বিনা অনুমতিতেই কারখানা পরিচালনা করছেন, তো প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে। এছাড়া হয়তোবা কারখানার যারা মালিক পক্ষ রয়েছেন তাদেরকে জরিমানা সহ অন্য কোনো দণ্ড দেওয়ার বিধান আসতে পারে, তবে এই বিষয়টি জানার জন্য আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই আজকে এই পরিবেশ অধিদপ্তরের যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে তার সাথে সহায়তা করছেন আশুলিয়া থানা পুলিশের সদস্যরা। তো সব মিলিয়ে বলতে গেলে এই মুহূর্তে আসলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে, পরবর্তীতে আমরা হয়তো আরও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদেরকে জানাতে পারব। জি, আমরা সে অপেক্ষায় থাকলাম শফি মাহমুদ।